আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আবার ভিডিওটি দেখছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, জন্ম মৃত্যু বিয়ে বিধাতা গড়েছেন মানুষ এই তিন সত্য নিয়ে। বিয়ে মানুষের জীবনে একটি আনন্দময় পর্ব এবং এই বিয়ে আবার কখনো কখনো মানুষের জীবন অত্যন্ত বিষদময় ঘটনা হয়ে দাঁড়ায়। বিশেষ করে কারো জীবনে যদি একাধিক বিয়ে হয়ে থাকে, ঠিক যেমনটি ঘটেছে কুমিল্লা দাউদকান্দি উপজেলার বাসারা গ্রামের মালদ্বীপ প্রবাসী মইনুল হোসেনের জীবনে। মইনুলের ছিল দুই বিয়ে, তার প্রথম স্ত্রী সঞ্জিদা এবং দ্বিতীয় স্ত্রী তমা। কিন্তু প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী কেহই জানত না যে মইনুল হোসেনের জীবনে দুটো বিয়ে সম্পন্ন হয়েছে। মালদ্বীপ থেকে ফিরে বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে দুই বধূ এসেই মইনুলকে নিয়ে টানাটানি শুরু করেন। প্রথম স্ত্রী সঞ্জিদা এবং দ্বিতীয় স্ত্রী তমা উভয়ই চায় তাদের স্বামী হিসাবে দাবি করে এবং উভয়ই তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য শুরু হয়ে যায় তাদের ভিতরে হাতাহাতি। এবং যে হাতাহাতির ঘটনা আমাদের দেশের এফআই মালিক পরিচালিত, মৌসি এবং শামনুর অভিনীত দুই বধূ এক স্বামীর চলচ্চিত্রকে হার মানায়। দুই বধূর চলুন সেই দুই বধূর হাতাহাতির ভিডিওটি আমরা একটু দেখি, তারপরে আমি আরো বিস্তারিত আপনাদের সঙ্গে আমার ভালোবাসা ভাই, আপনি নেমে আসেন নাকি ভাই? ওনারা নাম আলাদা রাখছে। আমার 10 লাখ টাকা, এর আগে আমি আইছি এখান থেকে, আমাকে নিয়ে সব আমার রেখে গেছে, যা টাকা পয়সা আছে। পরে আমি পলাই গেছি। কুমিল্লা দাউদকান্দি। আমি থাকি মালদ্বীপে। এর আগে লাস্ট আইসি আমি 16 মাস আগে। ঠিক আছে, দেই নাই কেন? আমি গেছি কে দেশে, ঠিক আছে, ও আমার অনেক টর্চার করে, ঠিক আছে, ভয়ে আমি চলে গেছি, ঠিক আছে। 4 বছর যাবত আমার কোনো খরচ না, বাচ্চা আমার ডিভোর্স না, বা আমার ডিভোর্স না, যে বাচ্চার কোনো খরচ খরচ না, আমার ডিভোর্স দেয় না, বাচ্চার কোনো খরচ দেয় না। আমি পাস ওর সাথে জামাই তো বলতে সামনে দিয়ে দেবো।
দর্শক শ্রোতা, আপনারা যে ভিডিওটি দেখলেন এটা কোনো চলচ্চিত্রের ভিডিও নয়, এটা একটি বাস্তব ঘটনা যেটা ওই মইনুলের জীবনেই বিমানবন্দরে আসার সঙ্গে সঙ্গে ঘটেছে। এবং দুই বউয়ের হাতাহাতি যখন শুরু হয়ে যায় তখন বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারী পুলিশ এসে হাজির হয় এবং পুলিশ তাদের বিমানবন্দর থানায় নিয়ে যায়। অবশেষে মইনুলের চাচা মুসলেকা দিয়ে তাদেরকে কুমিল্লা দাউদকান্দি তাদের নিজ গ্রামে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান উভয় স্ত্রীর কে নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে একটি সমাধানে আসেন এবং সেই সমাধানটি হলো প্রথম স্ত্রী সানজিদাকে আশা প্রকাশ করেছিল তালাক দেয়, তার কোলের সন্তানকে পরিষ্কার বলেছে তার প্রথম স্ত্রী রাখবে না, এটা ছিল এবং রিলেশনের বিয়ে, তার সন্তানকে 500 টাকা জমি লিখে দেওয়া শর্তে গার্জিয়ান কেউ চাপাচাপি করা যায় না। সালিশ আবার আমরা এখানে ওদেরকে একসাথে এবং অন্যান্য সালিশ যদি তার চেয়ে অনেক চেষ্টা করেছিলেন তাদের মধ্যে সমঝোতা করা কিন্তু মইনুল কোনো অবস্থায় রাজি ছিলেন না ওই প্রথম স্ত্রী সানজিদার সঙ্গে সংসার করতে। এবং সানজিদাও চেয়েছিলেন তার সঙ্গে দুই স্ত্রীকে রেখেই সংসার করতে, কিন্তু মইনুল কোনো অবস্থায় রাজি না হওয়ায় অবশেষে চেয়ারম্যানের উপস্থিতিতে উভয়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। দর্শক শ্রোতা, তো উভয়েরই স্ত্রীরই দুটো দুইজনেরই কোলে ছিল দুই সন্তান। দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো এই ধরনের বিবাহ কেউ কারো জীবনে যেন না ঘটে এবং এ ধরনের পরিস্থিতির শিকার কেউ যেন কখনো না হন। তা চলুন দর্শক শ্রোতা, আপনারা বিয়ে শাদী দ্বিতীয় বিয়ে আমি টোটালি সব টাকা করার আগে এ ধরনের চিন্তা ভাবনা করে নিবেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করে এবং দুই বধূ নিয়ে সংসার করার মতো পরিবেশ সৃষ্টি করার পরে আপনারা দ্বিতীয় বিবাহ সম্পন্ন করবেন এবং সেটা অবশ্যই প্রথম স্ত্রী অনুমতি নিয়ে। দর্শক শ্রোতা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি আমি আপনার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।